জান্নাতে যাবে এ হাদিস শোনার পরে অনেক যুবক দেখা যায় সালাদ সিয়াম এগুলা সব ছেড়ে দে ওরা এগুলাও কিছু করতে চায় না বাস কালিমা পড়েছে তাই সে জান্নাত পাবে কালিমা শোনার পরে কথা শোনার পরে তারা এবার বন্দিকে ছেড়ে দে তো এগুলো করলে কি জান্নাত পাবে সম্মানিত ভাই যদি কেউ কালেমা পড়ে শুধু কালেমা পড়ে জান্নাত পাই তাহলে তার মানে ইবলিস 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 অনেক ইবাদতবন্দী করেছিল সে জিনেরই একটি জিন জাতির অন্তর্ভুক্ত আল্লা সুবাহানাত আলার একটি আইনকে সীমা লঙ্ঘন করার কারণে আল্লা সুবাহন তালা তাকে দিন থেকে বাইর করে দিয়েছে এবং চিরস্থায়ী সে জাহান নামে আল্লা সুবাহানাত আলা তাকে সিজদা করতে বলেছিলেন যে আদমকে সিজ করার জন্য বলেছিলেন তিনি সিজদা করে নাই তিনি সিদ্ধা করে নাই বরং তিনি বলেছিলেন আনা খয় আনা খৈরুম খলাক্তানি মিন্নার ও খালাক্তা হোমিন তিন খলাক্তানি মিন্নার ও খালাক্তা হোমিন তিন আর তিনি আয়তের আগেই যে তিনি বলতে চেয়েছিলেন যে আমি আমাকে আগুন থেকে তৈরি করেছো আর তাকে আদমকে মাটি থেকে তৈরি করেছো আমি তো তার থেকে উত্তম আমি তাকে কী করে সে করতে পারি যাই হোক আল্লা সুহা তালা চেয়েছিলেন যে আমি যে করলাম আদিশটা সে পালন করে কি করে না তাই কালিমা পড়লেই মুসলিম না কালিমা পড়লেই জান্নাতে যাবে আর অন্যবাদবন্দি করবে না একটা ভেরান্ত আকিদা ভেরান্তবাদীদের আকিদে মুরজি একটা সম্প্রদায় রয়েছে এদের একটা বিশ্বাস রয়েছে যদি কেউ ওরা বিশ্বাস করে যে আল্লাহ আছে জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে এটা যদি বিশ্বাস করেই তাহলেই তারা জান্নাত পারবে এ মর্মে তারা এভাবে বিশ্বাস করে এটা ভেরান্ত আকিদে এগুলা ভ্রান্ত আঁকি দেয় মমিন ব্যক্তি হতে হলে তাকে মুখের স্বীকৃতি রাখবে অন্তরে অন্তরে বিশ্বাস তারপর মুখের স্বীকৃতি এরপরে আমলের মাধ্যমে তাকে বাস্তবায়ন করলেই সে মমিন হতে পারবে এবং জান্নাতি ব্যক্তি হতে পারবে যদি তাকে তারপর রহম করেন কারণ আল্লাহ আলা বলছেন ও আলা স্নাল ইন্সান আল্লাহ ইল্লা দিন আনু ও তিনি বলছেন যুগের কসম যুব যুগের কসম খেলেন আল্লাহ সময়ের কসম খেলেন তারপর ইসরিন বলছেন যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত ভেতরে তবে কে নয় ইল্লা আমানু দিন আনু যে ইমানে এনেছে এবং সত আমল করেছে ও আমিল তাহলে আল্লাহ যুগের কসম খেয়ে বললেন যে যুগের কসম যুগের শপথ হ্যাঁ এরপরে বলছেন যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত ভিতরে অন্তর্ভুক্ত তবে তারা নয় যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে তাহলে ইমান যখন আপনি বলছেন তাই তাহলে বলছেন আপনি আমল করবেন না আর বলবেন যে বাস কালেমা পড়লাম তাহলে জান্নাত যাব, যাবো এটা ভেরান্ত আকিদা এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে নাচেদ নচেত পরকাল খুব ভয়াবহ এরপরে বলছেন ও অতিল হাক্কি ও তা তোমরা এক অপরে হক প্রচার করো এবং এর জন্য ধৈর্য ধারণ করো অথবা সব মিলে আঁকতে অথবা সব যেমন পরস্পরে হক প্রচার করবে হকের পথে মানুষকে ডাকবে অনুরূপই হক প্রচারের পরে যদি বিপদ আপদ আসে তাহলে তার উপর ধৈর্য ধারণ করবে অটল থাকবে অটল থাকবে ধৈর্য ধারণ করবে জি তাই কালিমা পড়লে আর জানে যাবেন আর সালা তিবাদ বন্দী না সব ছেড়ে দেবেন এগুলা বাতিল আঁকি দেয় এগুলা বাতিল আঁকি দেয় এগুলো থেকে দূরে থাকতে হবে জি তবে ওই কালে মাটার অনেক ব্যাখ্যা করছেন যে ধরেন অমুসলিম অমুসলিম কালে মাটা পড়লো মুসলিম হলো তারপরে সে মৃত্যুবরণ করলো তাহলে সে জানার যাবে যে অমুসলিম সে কালে মাটা পড়লো আর এবারবন্দি করতে পারলো না সে মৃত্যুবরণ করলো এক্ষেত্রে কিন্তু আপনি মুসলিম অনেক দিন ধরে মুসলিম আছেন তাহলে মুসলিমই কেমন যে মুসলিম হবে মুসলিম মানেই আত্মসমর্পণ করা মুসলিম মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী যখন সে যে আল্লাহর যেন আত্মসমর্পণ করেছেন আল্লাহকে বিশ্বাস করেছে বিধায় আল্লাহর হুকুম হাকাম আল্লাহ যে হুকুম হকামগুলা দিয়েছেন সালাদ পড়তে হবে হজ করতে হবে জাকা দিতে হবে সিয়াম সাধন করতে হবে এগুলা এগুলা মেনে নেওয়া যখন আল্লাহকে মানে নিলেন সবগুলা তার হুকুম হাকাম মেনে নেওয়া একটি মানবেন আর অন্যগুলা মানবেন না এমনটি চলবে না আল্লা আল্লাহ বলছেন আফাতু মিনুন আবি বাওয়াজের কিতাব অর্থাৎ ফুরোনা বিওয়াজ আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না আপনি বললেন যে বিশ্বাস করলাম কিন্তু সালাদ পড়বো না হজ করব না জাকাত দেবো না সিএম করব না যার উপর যেটা ফরজ হয়েছে সেটা তাকে করা লাগবে নচে যদি না করে আর এমনিতে বলে এগুলা ভেরান দেয় এগুলা ভ্রান্ত দেয় পরকালে এর জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আলাম واتقى <applause> نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد